শিশুদের হাঁটা শেখাতে অনেকেই শখ করে ওয়াকার কিনেন। আমরা উপহার হিসেবে ওয়াকার দিয়ে থাকি শিশুকে। আমাদের ধারণা, ওয়াকার ব্যবহার করলে বোধহয় শিশু দ্রুত হাঁটা শিখবে। আসল কথা হচ্ছে, শিশুর স্বাভাবিক শারীরিক বিকাশের নিয়ম অনুযায়ী হাঁটা শিখতে 12 মাস থেকে 18 মাস কিংবা কারো কারো 2 বছরও লেগে যেতে পারে। ওয়াকার ব্যবহার করলে এর আগে বাচ্চা হাঁটা শিখে ফেলবে তা কিন্তু নয়, বরং অনেক ক্ষেত্রে দেখা যায় ওয়াকার ব্যবহার করলে হাঁটা শুরু করতে একটু দেরি হয়ে যায়, কেননা সে এটা ব্যবহার করে হাঁটতে অভ্যস্ত হয়ে পড়ে, নিজে নিজে একা দাঁড়াতে ভয় পায়, আত্মবিশ্বাসের অভাব হয়। স্বাভাবিকভাবে একটি বাচ্চা প্রথমে দাঁড়াতে শেখে, এরপর অল্প অল্প করে হাঁটার চেষ্টা করে, মাঝে মাঝে পড়ে যায়, আবার উঠে হাঁটার চেষ্টা করে। বারবার পড়ে যেতে যেতে শিশুর শরীরের কোমর, পা এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পরিণত হতে থাকে। অন্যদিকে এই সময়েই শিশুর মস্তিষ্কের যে অংশগুলো ভারসাম্য বজায় রাখার জন্য নিয়ন্ত্রণ করে বা উদ্দীপনা দেয় তাও পরিণত হয়। এভাবে পরিণত হতে হতে সামগ্রিক প্রক্রিয়াটি একসময় নিখুঁতভাবে সম্পন্ন হয়, আর তখন সে পুরোপুরি হাঁটতে সক্ষম হয়। ওয়াকার বা অন্য ডিভাইস ব্যবহার করলে শিশুর মস্তিষ্ক পরিণত হওয়ার এই প্রক্রিয়াটি ব্যাহত হয়। আবার যে বয়সে শিশুকে ওয়াকার দেওয়া হয় তার পূর্ণ নিয়ন্ত্রণ শিশুটির হাতে থাকে না। চাকা সংযুক্ত থাকায় ওয়াকার প্রায় এদিক সেদিক ছুটতে থাকে, ফলে দুর্ঘটনা ঘটে। সবচেয়ে বেশি দুর্ঘটনা হয় সিঁড়ি বা ঢালু স্থানে। আবার ওয়াকার থেকে উবু হয়ে মাটি থেকে কিছু তুলতে গিয়ে উল্টে বা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যেতে পারে। দুনিয়া জুড়ে ওয়াকারের কারণে শিশুদের দুর্ঘটনা বাড়ছে। জার্নাল অব পেডিয়াট্রিক্স এর নিবন্ধ থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রে 1990 থেকে 2001 সাল পর্যন্ত 2,30,000 শিশু দুর্ঘটনার শিকার হয়েছিল। কানাডা সরকার শিশুদের জন্য ওয়াকার ব্যবহার নিষিদ্ধ করেছে, পরামর্শ দিয়েছেন ইনসাফ বারাকা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার আবু সাইদ।